মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে এসইউসিআই বর্ধমান শহর লোকাল কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এদিন এসইউসিআই দলের পক্ষ থেকে বর্ধমান পৌরসভায় স্বজন পোষণের অভিযোগ এনে দুর্নীতি বন্ধ করার দাবি জানিয়ে এবং উন্নত পৌর পরিষেবার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। পরে বর্ধমান পৌরসভায় এই সমস্ত অভিযোগ ও দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসইউসিআই দলের জেলা সম্পাদক ঝর্ণা পাল, অনিরুদ্ধ কুণ্ডু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। আমরা এসইউসিআই কমিউনিস্ট দল, আজকে আমরা পৌরসভায় পৌরপতি যিনি আছেন তার কাছে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি। হঠাৎ করেই নয়, আপনারা জানেন এই শহরের মানুষ দীর্ঘদিন ধরে যে সমস্যার মুখোমুখি রয়েছে, যেগুলোর প্রতি আমরা দেখেছি পৌরসভার পক্ষ থেকে কোনো রকমই কোনো ভ্রূক্ষেপ নেই। আপনারাও জানেন যে এই যে বেহাল রাস্তাঘাট, প্রতিটা মূল রাস্তা থেকে শুরু করে বিবি ঘোষ রোড, বিসি রোড, আমাদের এই বিবেকানন্দ কলেজ মোড়, লক্ষ্মীপুরে যে কলেজের রাস্তা, সমস্ত রাস্তা, পাড়ার ভেতরের ভেতরের রাস্তা, অমৃত প্রকল্পের নাম করে রাস্তা খুঁড়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। পানীয় জল এখনও পর্যন্ত আসেনি, অথচ রাস্তাগুলোও ঠিকমতো সারানো হয়নি। এই দাবি নিয়ে আমরা দীর্ঘদিন ধরে প্রচার করছি এবং সেই প্রচারের পর এর আগেও আমরা প্রতিনিধি ডেপুটেশন দিয়ে গেছি, কয়েক মাস আগে কথা বলে গেছি, তারা বলেছিলেন সারিয়ে দেবেন কিন্তু সেটা সারানো হয়নি। এই দাবি মূল দাবি, তার সাথে জঞ্জাল পরিষ্কার করা, ড্রেন পরিষ্কার করা, বৃষ্টি হলেই শহর ভেসে যাচ্ছে, প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্নতা হয় না, আসে না লোক এখানে, আমরা দেখতে পাচ্ছি না। এই যে রেলের পুরনো ওভারব্রিজ, যেটা নিয়ে আমরা এসইউসিআই কমিউনিস্ট দল, আপনারা জানেন হকারদের পুনর্বাসন এবং এই অঞ্চলে ওই পুরনো রেল সেতুর বিকল্প ব্যবস্থা না করে ভাঙা যাবে না, এটা সাধারণ মানুষ বুঝতে পারছেন কিন্তু আমাদের প্রশাসকরা বুঝতে পারছেন না। এবং আমরা এও শুনেছি যে এই যে তিন দিন ধরে রেলের কাজের নাম করে পুরো টোটাল ট্রেন বন্ধ থাকবে, রাতের অন্ধকারে ব্রিজকে উড়িয়ে দেওয়ার, আমরা মনে করি পৌরশাসক পৌরসভার একটা দায়িত্ব আছে, কেননা তিনটে ওয়ার্ড ওইদিকে বিলং করে। এবং কালনা গেটের যদি রেল ক্রসিংয়ের দীর্ঘদিনের দাবি ওখানে ওভারব্রিজ, সেই ওভারব্রিজও হয়নি, সেটাও যদি থাকতো তাহলে কিছুটাও সুরাহা হতে পারতো। তাহলে আমরা এটাই জানাতে এসেছি যে আপনারা এটা অবিলম্বে বন্ধ করুন পুজোর আগে, এবং সাধারণ মানুষের পেটে লাথি মারবেন না, হকারদের পেটে লাথি মারবেন না, ওই অঞ্চলের মানুষদেরকে, এদিকে হাঁটা পথে অসুস্থ মানুষদেরকে, দু চাকা নিয়ে আসে, সাইকেল নিয়ে যারা আসেন, টোটো নিয়ে যারা আসেন, তাদেরকে তাদেরকে আসতে দিন, আপনারা পদক্ষেপ নিন। এবং বিকল্প ব্যবস্থার জন্য রাজ্য প্রশাসন, সেখানে মিউনিসিপ্যালিটিও একটা অংশীদার, তারা আপনারা উদ্যোগ নিয়ে অবিলম্বে রেলকে বিকল্প ব্যবস্থা না করে ব্রিজকে ভাঙতে দেবেন না, এবং ব্রিজকে সারাই করে জনগণের জন্য চলাচলের জন্য উন্মুক্ত রাখতে হবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।